আইপিএল 2020 অকশন কিছুদিন আগেই শেষ হয়েছে, আর আইপিএল 2020 শুরু হতেও বেশি দেরি নেই। এরই মধ্যে প্রত্যেকটা টিম তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই বিভিন্ন টিমের জন্য দুঃসংবাদ বেরিয়ে এলো, বলবো সবকিছু ডিটেলসে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং আপনি যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আইপিএল 2020 নিলাম গত 19 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। প্রত্যাশিত মতো এবার নিলামেও বেশ কিছু বিস্ময়কর বিডিং হয়েছে, যেমন কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্সকে 15 কোটি 50 লাখ টাকায় কিনে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি প্লেয়ার বানিয়ে রেকর্ড করেছে। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, শেলডন কর্টেলও মোটা টাকার বিনিময়ে বিভিন্ন টিমের সঙ্গে যুক্ত হয়েছেন। একই সময়ে মার্টিন গাপটিল, ইউসুফ পাঠান, টিম সাউথি, মুশফিকুর রহিমের মতো প্লেয়ার আনসোল্ড হয়েছেন, অর্থাৎ কোনো টিমই তাদের কেনেনি। আইপিএল 2020 নিলাম শেষ, সমস্ত টিমের স্কোয়াড তৈরি, আর সবার চোখ এখন আইপিএল শুরু হওয়ার দিকে। বিসিসিআই এখনও আইপিএলের ডেট ঘোষণা করেনি, কিন্তু আশা করা হচ্ছে জলদি আইপিএলের ডেট ঘোষণা করবে বিসিসিআই। কিছু বড় মাপের প্লেয়ার কিন্তু আইপিএল 2020 শুরুর দিকে কিছু ম্যাচ মিস করতে পারেন, যদি বিসিসিআই মার্চের 28 তারিখে আইপিএল শুরু করে তো। আর মিডিয়া রিপোর্টস অনুযায়ী বিসিসিআই মার্চের 28 তারিখেই আইপিএল শুরু করার সিদ্ধান্ত নিচ্ছে। আর যদি মার্চের 28 তারিখেই আইপিএল শুরু হয় তাহলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কিছু প্লেয়ার আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচ খেলতে পারবেন না। সামনেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, যেটা খেলা হবে মার্চের 24, 27 এবং 29 তারিখে। আর ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট ম্যাচ শেষ হবে মার্চের 31 তারিখে। সুতরাং এই 4টি দেশের কিছু প্লেয়ার কিন্তু আইপিএলের শুরুর দিকের কিছু ম্যাচ অবশ্যই মিস করবে। এমনকি বিসিসিআই যদি এপ্রিলের 1 তারিখ থেকেও আইপিএল শুরু করে তাহলেও কিছু প্লেয়ার অন্তত অল্প কিছু ম্যাচ খেলতে পারবেন না। কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের কিন্তু সবথেকে বেশি ক্ষতি হতে পারে আইপিএলের শুরুর দিকে, কারণ কেকেআর প্যাট কামিন্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব গ্লেন ম্যাক্সওয়েলকে প্রচুর টাকার বিনিময়ে কিনেছে। আর এরা দুজনেই কিন্তু এই দুটো টিমের অন্যতম প্রধান প্লেয়ার। কেকেআর পাঞ্জাব ছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও কিন্তু কিছু ম্যাচ খেলতে পারবেন না তাদের দুই প্রধান সিনিয়র প্লেয়ার ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন। এছাড়া রাজস্থান রয়্যালসও কিন্তু স্টিভ স্মিথ, জস বাটলার, বেন স্টোকস, জোফরা আর্চারকে মিস করবে। নিঃসন্দেহে আইপিএল 2020 শুরুর দিকে এই সমস্ত প্লেয়ার যদি কিছু ম্যাচ মিস করেন তাহলে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারে এই সমস্ত টিম। এখন সব কিছু নির্ভর করছে বিসিসিআই এর উপর। দেখা যাক বিসিসিআই কবে আইপিএলের ডেট ঘোষণা করে। ফ্যান্সরা কিন্তু অবশ্যই চাইবে এরা যেন একটি ম্যাচও মিস না করেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন কেকেআরের প্যাট কামিন্স সহ কিছু বড় মাপের প্লেয়ার কিন্তু আইপিএলের শুরুর দিকে কিছু ম্যাচ মিস করতে পারেন। আপনি কোন টিমের সাপোর্টার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।